আমি ফারহানা রশিদ সুফলা। আমাদের আজকের আলোচনার বিষয় একাইনোডারমাটা পর্বের অন্তর্গত প্রাণী অ্যাস্ট্রোপেকটিন। অ্যাস্ট্রোপেকটিন, যাকে পূর্বে তারা মাছ বলা হতো, এরা যেহেতু মাছ নয় এই জন্য এখন এদেরকে সামুদ্রিক তারা বলা হয়ে থাকে বা সমুদ্র তারা। অ্যাস্ট্রোপেকটিন অ্যাস্টার স্টার থেকে এসেছে, দেখতে স্টারের মতো বলে এদেরকে বলা হয়েছে গিয়ে তারা মাছ বা সমুদ্র তারা, সামুদ্রিক তারা। অ্যাস্ট্রোপেকটিনের ফাইলাম হচ্ছে গিয়ে একাইনোডারমাটা। ক্লাস হচ্ছে অ্যাস্টেরয়েডিয়া, অর্ডার হচ্ছে প্যাক্সিলোসিডা, ফ্যামিলি হচ্ছে অ্যাস্ট্রোপেকটিনিডি, জেনাস অ্যাস্ট্রোপেকটিন, স্পেসিস অ্যাস্ট্রোপেকটিন অরানসিয়াকাস। একাইনোডারমাটা শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ একাইনো স্পাইনি কণ্ঠকাবৃত এবং ডার্মা স্কিন ত্বক থেকে। জ্যাকব ক্লিন 1734 সালে সর্বপ্রথম কণ্ঠকাবৃত যে প্রাণীগুলো আছে তাদের নামকরণ করেন একাইনোডারমাটা। এদের দেহত্বক হচ্ছে গিয়ে সমস্ত প্রাণীদের দেহত্বক কর্কশ কণ্ঠক দ্বারা আচ্ছাদিত এবং দেহত্বকের নিচে অবস্থিত চূর্ণময় পাত থেকে অসংখ্য কণ্ঠকাকার অভিক্ষেপ সৃষ্টি হয়েছে। এ পর্বে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন সম্পূর্ণরূপে এরা সামুদ্রিক, সমুদ্রের বিভিন্ন গভীরতায় এরা বসবাস করে থাকে, স্বাধীনজীবী, মুক্ত সঞ্চরণশীল অথবা স্থানু এরা, অরীয় প্রতিসম, পূর্ণাঙ্গ প্রাণী সাধারণত হচ্ছে গিয়ে পঞ্চ অরীয়ভাবে এবং লার্ভা হচ্ছে গিয়ে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ এদের যখন এদের যে লার্ভা যে অবস্থাটা সেটা হচ্ছে গিয়ে দ্বিপার্শ্বীয়, দুটো সমান ভাগ পাওয়া যায়, কিন্তু যখন বড় হয় অ্যাডাল্ট পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয় তখন হচ্ছে পঞ্চ অরীয়ভাবে থাকে। এরপর হচ্ছে দেহত্বক ত্রিস্তরী, দেহ গহ্বরযুক্ত, প্রকৃত মস্তক ও খণ্ডকবিহীন, তবে স্পষ্ট মৌখিক তল এবং পরাঙ্গমুখ তল রয়েছে। সমুদ্র তারা যদি চিন্তা করি, পাঁচটা বাহু রয়েছে, এই পাঁচটা বাহুর এই অংশটা হচ্ছে গিয়ে মৌখিক তল এবং এই অবস্থাটা হচ্ছে গিয়ে পরাঙ্গমুখ তল, অর্থাৎ হচ্ছে এটা চর্মবৎ এবং এটা হচ্ছে গিয়ে কণ্টকাবৃত। স্পষ্টভাবে ওরাল এবং অ্যাবোরাল তল দেখতে পাওয়া যায়। দেহতলের মসৃণতা হচ্ছে গিয়ে বিরল ধরনের, দেহের বহির্ভাগে পাঁচটা নিচু খাঁজের ন্যায় অ্যাম্বুলেক্রাল খাঁজ রয়েছে থাকে। দেহত্বকের নিচের দিকে অন্তঃকঙ্কালের আবরণী, যেটাকে থিকা টেস্ট বলা হয়ে থাকে, সেটা অবস্থিত। এই আবরণের প্লেটসমূহ ঘন সন্নিবিষ্ট অথবা আবরণ ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা অসিকল নিয়ে গঠিত। এদের পানি সংবহন তন্ত্র উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য, পানি সংবহন নালী তরল দ্বারা পূর্ণ থাকে। সংবহনতন্ত্র বর্তমান রয়েছে, সংবহনতন্ত্রটা রয়েছে। স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয় হচ্ছে অত্যন্ত অনুন্নত ধরনের। লিঙ্গ সাধারণত হচ্ছে পৃথক, কিন্তু সঙ্গম হয় না। জনন পদার্থ হচ্ছে গিয়ে বাইরে নিক্ষিপ্ত হয় ও পানিতে নিষিক্তকরণ হয়ে থাকে। সাধারণত যৌন জননের মাধ্যমে হচ্ছে গিয়ে এদের বংশবিস্তার ঘটে, তবে কিছু ক্ষেত্রে অযৌন জননও দেখা যায় অথবা অঙ্গের পুনর্গঠনের মাধ্যমে বংশবিস্তার ঘটতে দেখা যায়। পরোক্ষভাবে বৃদ্ধিকালে লার্ভা দশা দেখা যায়, লার্ভা হচ্ছে গিয়ে সর্বদাই দ্বিপার্শ্বীয় প্রতিসম। এই হলো গিয়ে একাইনোডারমাটার পর্বের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যগুলো। এরপর আসবো অ্যাস্ট্রোপেকটিন প্রাণীটার যে ভৌগোলিক ব্যক্তি, স্বভাব, বাসস্থান, বাহ্যিক গঠন সেই সম্বন্ধে আলোচনা। এ হচ্ছে সামুদ্রিক তারা বা সমুদ্র তারা, যাকে পূর্বে তারা মাছ বলা হতো। এদের ভৌগোলিক ব্যক্তি, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, সমুদ্রের বিভিন্ন গভীরতায় প্রায় 1000 প্রজাতির সামুদ্রিক তারা বা সমুদ্র তারা দেখা যায়।
আমাদের দেশে হচ্ছে গিয়ে অনেক সমুদ্র তারা দেখতে পাওয়া যায়, এছাড়াও ভূমধ্যসাগর, বেরিং প্রণালী, তারপর হচ্ছে জাপান, কোরিয়ার উত্তর দিক, বাহামা, বাংলাদেশে সমুদ্র উপকূলে এদের দেখতে পাওয়া যায়। স্বভাব, বাসস্থান, হ্যাবিট এবং হ্যাবিটেটস। পৃথিবীর প্রায় সর্বত্রই সমুদ্রের অল্প পানিতে অ্যাস্ট্রোপেকটেন দেখতে পাওয়া যায়। অগভীর সমুদ্র তলে নালিকাপদের সাহায্যে হচ্ছে কি এরা অত্যন্ত ধীরে ধীরে ঘুরে বেড়ায়। চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপের বেলাভূমিতে এদেরকে দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে গিয়ে অগভীর যে বালুময় বালুর উপরে যে অগভীর পানি আছে সেই পানির মধ্যে প্রচুর পরিমাণে এই অ্যাস্ট্রোপেকটিনটা ঘোরাঘুরি করতে দেখা যায়, এদেরকে দেখা যায়। এরা সমুদ্র উপকূলে যে ঝিনুক আছে সেই ঝিনুক জাতীয় যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো খেয়ে জীবনধারণ করে থাকে। এরপর আসবো এদের বাহ্যিক গঠন। বাহ্যিক গঠন এতে দেখতে হচ্ছে গিয়ে তারার মতো, তারার মতো এর জন্য, এবং পানিতে বসবাস করে বলে এদেরকে আগে তারা মাছ বলা হতো, কিন্তু এরা যেহেতু মাছ না এর জন্য এদেরকে বলা হয়েছে সমুদ্র তারা বা সামুদ্রিক তারা। অ্যাস্ট্রোপেকটিনের বিভিন্ন প্রজাতির রং হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে, কারো রং কমলা হয়ে থাকে, কারো রং হচ্ছে গিয়ে বাদামি হয়ে থাকে, কারো রং হচ্ছে বেগুনি হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের বিভিন্ন ধরনের কালার দেখতে পাওয়া যায়, রঙের দেখতে পাওয়া যায়। এদের লার্ভা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং এদের যে অ্যাডাল্ট অবস্থা অর্থাৎ পূর্ণাঙ্গ অবস্থা এদের পঞ্চঅরীয় প্রতিসাম্য, তা দেখা যায়। দেহে বাহুর সংখ্যা হচ্ছে গিয়ে 5টি, কিন্তু যদি হচ্ছে গিয়ে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় সেই ব্যতিক্রমের ফলে 5টা বাহুর অতিরিক্ত বাহু দেখা যায়, অত্যধিক বাহুও দেখা যায়। এদের ব্যাস, দেহের যে ব্যাস আছে সেই গড়ে হচ্ছে গিয়ে 10 থেকে 20 সেন্টিমিটার, কিছু সংখ্যক বড় অথবা ছোট হতে পারে। এদের দেহের মধ্যভাগ হচ্ছে অবিভক্ত, অর্থাৎ ভাগ নেই। পৃষ্ঠতল হচ্ছে গিয়ে পৃষ্ঠভাগ হচ্ছে উত্তল, কিন্তু অঙ্গীয় ভাগ যেটা সেটা হচ্ছে গিয়ে সমতল। দেহের কেন্দ্রীয় অংশটাকে বলা হয়েছে গিয়ে কেন্দ্রীয় চাকতি। এরা দুইটা তল রয়েছে, একটা হচ্ছে গিয়ে ওরাল তল এবং একটা হচ্ছে গিয়ে অ্যাবোরাল তল, অর্থাৎ হচ্ছে গিয়ে মৌখিক তল এবং করঙ্গমুখ তল। দেহের মধ্যে একটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় চাকতির পৃষ্ঠভাগে দুইটা বাহুর মধ্যে পৃষ্ঠ দিকে মানে করঙ্গমুখ তলে দুইটা বাহুর মধ্যবর্তী স্থানে একটি গোলাকার ছিদ্রার প্লেট বা ম্যাড্রিপোরাইট অবস্থিত। এই ম্যাড্রিপোরাইটে পোরাইট যেই দুইটা বাহুর মাঝে থাকে সেইটাকে বলা হয়েছে বাইভিয়াম এবং বাকি তিনটা বাহুকে বলা হয়েছে গিয়ে ট্রাইভিয়াম। এদের যে দুইটা তল রয়েছে অর্থাৎ মৌখিক তল এবং অ্যাবোরাল তল, মৌখিক তলে হচ্ছে গিয়ে কয়েকটি অংশ দেখা যায়, মুখছিদ্র, অ্যাম্বুলাক্রাল খাঁজ, নালিকা পদ বা টিউব ফিট এবং চক্ষু ও কোষিকা। আর অ্যাবোরাল বা পরাঙ্গমুখ তলে দেখা যায় 5টা অংশ, কন্টক, তকীয় ফুলকা বা প্যাপিলি, ম্যাড্রিপোরাইট, পাইউ এবং পেডিসেলারি। মুখছিদ্র, মুখছিদ্র হচ্ছে কেন্দ্রীয় চাকতির মধ্য অঙ্কীয়ভাবে একটা পঞ্চভুজাকৃতির মুখছিদ্র বা অ্যাক্টিনোসোম দেখতে পাওয়া যায়। মুখছিদ্র পেরিস্টোম নামক একটা নরম ক্ষুদ্র ঝিল্লির অংশ দ্বারা আবৃত থাকে। পাঁচগুচ্ছ মৌখিক কণ্টক দ্বারা এরা সুরক্ষিত থাকে। এরপরের অংশ হচ্ছে গিয়ে অ্যাম্বুলাক্রাল খাঁজ বা অ্যাম্বুলাক্রাল গ্রোভ। মুখছিদ্রের 5টি কৌণিক অংশ হতে প্রতিটি বাহুর অঙ্কীয়তল বরাবর একটা অগভীর খাঁজ অর্থাৎ অ্যাম্বুলাক্রাল খাঁজ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে 5টা বাহু, এই 5টা বাহুর মাঝখানে যে খাঁজ আছে তাকে বলা হচ্ছে গিয়ে অ্যাম্বুলাক্রাল খাঁজ। প্রতিটি খাঁজের পার্শ্বভাগ 2 বা 3 সারি সঞ্চরণশীল অ্যাম্বুলাক্রাল কণ্টক দ্বারা সুসজ্জিত থাকে, এখানে অনেকগুলো কণ্টক দ্বারা আবৃত থাকে। মুখচিত্র সংলগ্ন প্রতিটি কৌণিক অংশে কণ্টকগুলো শক্ত বৃহৎ আকৃতি বিশিষ্ট হয় এবং এগুলোকে মৌখিক প্যাপিলা বলা হয়ে থাকে। এরপর নালিকাপদ বা টিউব ফিট, নালিকাপদ বা টিউব ফিট। অ্যাম্বুলাক্রাল খাঁজের উভয় দিকে মানে এই সাইডেও এবং এই দিকেও উভয় দিকে হচ্ছে দুই পাশে সারিবদ্ধভাবে নরম পাতলা প্রাচীর বিশিষ্ট সংকোচন প্রসারণশীল নালিকাপদ বিদ্যমান।
এই নালিকা পথগুলো প্রাণীটির গমন, খাদ্য আঁকড়ে ধরে এবং শ্বসনে সাহায্য করে থাকে। অর্থাৎ দুপাশে যে নরম এবং সংকোচন প্রসারণশীল যে পথগুলো দেখা যায়, যেগুলো হচ্ছে গিয়ে শ্বসনে খাদ্য আঁকড়ে ধরাতে এবং গমনে সাহায্য করে থাকছে। অ্যাম্বুলাকার খাঁজের দুই পাশে অবস্থিত নালিকা পথ বা টিউব ফিট। এরপরে চক্ষু ও কোষিকা। প্রতিটি অ্যাম্বুলাকার খাঁজে বহির্ভাগে একটি উজ্জ্বল লাল বর্ণের চক্ষুবিন্দু থাকে। চক্ষুবিন্দু হচ্ছে গিয়ে আলোক সংবেদী এবং কতগুলো ওসেলাইট নিয়ে গঠিত। এই কোষিকা যেগুলো আছে সেই কোষিকাগুলো স্পর্শ ও ঘ্রাণবোধক অঙ্গ হিসেবে কাজ করে থাকে। এরপর আসব অ্যাবোরাল তল বা পরাঙ্গমুখ তল। কণ্টক, ত্বকীয় ফুলকা, মেট্রোপোরাইট, পায়ু, পেটিসিলারি নিয়ে গঠিত। কণ্টক, এদের সারা দেহে অ্যাস্ট্রোপেকটেনের সারা দেহে পরাঙ্গমুখ তলটা যেটা আছে সেই সারা দেহে হচ্ছে কণ্টক দ্বারা আবৃত থাকে, স্পাইন দ্বারা আবৃত থাকে সারা দেহটা, কর্কশ বা কণ্টক দ্বারা আবৃত। সমগ্র পৃষ্ঠতল জুড়ে অসংখ্য শক্ত ভোতা ধরনের যে কণ্টক রয়েছে অনিয়মিত সারিবদ্ধ আকারে অবস্থিত থাকে, কণ্টকগুলো সজ্জিত থাকে। এদেরকে বলা হয়েছে কি টিউবার কলও বলা হয়ে থাকে। ত্বকীয় ফুলকা বা প্যাপুলি, ত্বকের এই কণ্টকের মাঝখানে কতগুলো হচ্ছে গিয়ে মৌখিক কতগুলো সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গুলের মতো ফাঁপা সংকোচনশীল পাতলা প্রাচীর বিশিষ্ট অংশ থাকে, যেগুলোকে বলা হয়েছে গিয়ে প্যাপিলা। এটা হচ্ছে গিয়ে মৌখিক তলেও থাকে, এটা হচ্ছে গিয়ে পরঙ্গমুখ তলেও দেখতে পাওয়া যায় প্যাপিলাগুলো, এবং এগুলো দেখতে হচ্ছে গিয়ে ফাঁপা সংকোচনশীল পাতলা প্রাচীর বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গুলের মতো অংশ। এই প্যাপিলাগুলো শ্বসন এবং রেচনে কাজ সম্পন্ন করে থাকে। ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইট হচ্ছে গিয়ে স্পষ্ট চাপা গোলাকার এলাকা যা দুটা বাহুর আন্তঃঅরীয় অবস্থানে দেখতে পাওয়া যায় ম্যাড্রিপোরাইট। পায়ু, পায়ু হচ্ছে উল্লেখ্য যে পায়ু অ্যাস্ট্রোপেকটিনের ক্ষেত্রে পায়ুটা হচ্ছে গিয়ে অনুপস্থিত। এরপর হচ্ছে পেরিসেলারি, পেডিসেলারি কণ্টক ও ফুলকা ছাড়াও সমগ্র পরাঙ্গমুখ তলে পেডিসেলারি নামক অসংখ্য আণুবীক্ষণিক উপাঙ্গ দ্বারা আবৃত থাকে। পেডিসেলারি প্রকৃতপক্ষে রূপান্তরিত কণ্টক। সামুদ্রিক তারার পেডিসেলারি ছোট সাদাটে চোয়ালাকৃতির দেহের উভয়তলে কণ্টকের সংস্পর্শে থাকে। পেডিসেলারি তিন ধরনের হয়ে থাকে, যথা মাংসল, নমনীয় বৃন্তি বিশিষ্ট এবং বৃন্তবিহীন এবং অ্যালভিওলার। অর্থাৎ মাংসল, নমনীয়, বৃন্তবিশিষ্ট, বৃন্তবিহীন এবং অ্যালভিওলার, এই তিনটা তিন ধরনের পেডিসেলারি দেখতে পাওয়া যায়। পেডিসেলারির কতগুলো কাজ রয়েছে, যেমন দেহত্বকের উপরিভাগে অবস্থিত কোনো ক্ষুদ্র আবর্জনা বা কোনো ক্ষুদ্র প্রাণী যেমন শুকিট ইত্যাদি হচ্ছে গিয়ে পেডিসেলারি দ্বারা আটকে যায়। দেহত্বকের উপরিভাগে সর্বদা হচ্ছে গিয়ে পেডিসেলারি পরিষ্কার করে রাখে। কোমল ও নরম ত্বক ফুলকাকে রক্ষণাবেক্ষণও পেডিসেলারি করে থাকে। এ হলো অ্যাস্ট্রোপেকটিনের বাহ্যিক গঠন বা এক্সটার্নাল ফিচার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।